नमस्कार बंधुरा, पिंकी रंधन चालार आपनादे सकल के स्वागत। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। बड़ोदेर आमार प्रणाम जानाबेन एबं छोटोदेर आमार भालोबासा देबेन। आज आमी चटजल्दी दुटी स्नैक्सेर रेसिपी आपनादेर साथे शेयर करते चलेछि। सेटी हलो ম্যাগির पिज्जा ও রুটি দিয়ে पिज्जा। তাহলে বন্ধুরা চলে যাই রান্নায়। রান্নাটি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো আমি এখানে দুটো ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগিগুলোকে আমি এবার টুকরো টুকরো করে নেব। একদম ছোট ছোট করে টুকরো করে নেব। বন্ধুরা আমার ম্যাগিটা ভালো করে গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে। ঠিক এইভাবে ম্যাগিটাকে গুঁড়ো গুঁড়ো করতে হবে। আমি আর একটা পাত্রের মধ্যে দিয়ে দেব হাফ বাটি ময়দা, দিয়ে দেব স্বাদ মতন লবণ। আমি এর মধ্যে এবার দুটো ডিম ফাটিয়ে নেব। এবার ডিম দিয়ে আমি ময়দাটাকে মিশিয়ে নেব। আমার যদি ডিমে না মেশানো হয় তাহলে অল্প জল দিয়ে দেব। দুটো ডিমে আমার মেশানো হবে না বন্ধুরা, এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প জল। জল দিয়ে এবার এটাকে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার ঠিক এইভাবে তৈরি হবে বন্ধুরা, আর বেশি পাতলা করব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনি আপনাদের মতন দেবেন, ছোট বাচ্চারা খেলে অল্প করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেই ব্যাটারটা। এটাকে আমি ভালো করে মিশিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য ঢেকে, তাতে ম্যাগির কাঁচা তো ম্যাগিটা একটুখানি নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ম্যাগির মশলা। এবার আমি ভালো করে ওদেরকে মেরে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের পরে। এবার এতে দিয়ে দেব আমি অল্প করে বাটার। বাটারটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা। ব্যাটারটা ঢেলে দিয়েছি, এবার আমি এটাকে পাকিয়ে দেব।
এইভাবে আমি প্যানের মধ্যে কাটিয়ে কাটিয়ে দেব। এই সময় গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা, গ্যাস বাড়িয়ে দিলে নিচটা কিন্তু পুড়ে উঠবে। এবার আমি এটাকে ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দিয়ে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে খুলে নিচ্ছি ঢাকনাটা। এবার আমি এবার এটাকে উল্টে দেব। এই পাশটা আমার দেখুন বন্ধুরা কপি হয়ে গেছে। সাইড দিয়ে অল্প করে বাটার দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু যেন উল্টো দিকটাও ভালোভাবে ভাজা হয়। এই পর্যায়ে এসে বন্ধুরা আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার এর উপরে আমি একটুখানি গার্নিশ করব, তারপরে আমি গ্যাসটাকে ধরাবো। দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটোর সসটাকে আমি এবার ভালো করে মাখিয়ে দেবো। আর বাড়িতে যদি পিৎজা সস থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গ্রেট করা অল্প করে চিজ, কিউব করা ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। কিউব করে রাখা পেঁয়াজ, বাচ্চারা দেখেই যাতে খুশি হয়ে যায় বন্ধুরা, লকডাউনের সময় বাচ্চারা সব পিৎজা খেতে চাইলে আমরা সবসময় এনে দিতে পারি না, এইভাবে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। স্লাইস করা কিছু টমেটো, কতটা কালারফুল হয়েছে বন্ধুরা দেখুন। এর উপরে দিয়ে দিচ্ছি আর একটু গ্রেট করা চিজ। দিয়ে দিচ্ছি অল্প করে কিছু চিলি ফ্লেক্স, এটা আমি বাড়িতে বানিয়েছি বন্ধুরা। আপনারা যদি বাচ্চারা ঝাল একদমই না খেতে পারে তাহলে চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন। এবার বন্ধুরা আমরা প্যানটাকে গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে আবার গ্যাসটাকে আমরা 5 মিনিটের জন্য কমিয়ে দেব। আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিৎজাটা। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দিই। ম্যাগির পিৎজাটা আমি এবার কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাচ্চাদের বাড়িতে বানিয়ে খাওয়াবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমি অন্যরকমভাবে বন্ধুরা আরেকটি পিৎজা আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি নিয়ে নিচ্ছি এখানে কিছু কুচোনো সবজি, এবার এটার মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, এগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। প্যান বসিয়ে দিচ্ছি বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা আমি এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, প্যানটা আমার ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুলিয়ে রাখা সবজির ব্যাটারটা।
এবার এর উপরে দিয়ে দেবো আমার সকালের একটা রুটি ছিল বন্ধুরা, সেই রুটিটা। আমি এবার প্যানটাকে 2 মিনিটের জন্য বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এই রুটির উপরে আমি কিছুটা বাটার লাগিয়ে দেবো। এবার আমি এটাকে উল্টে দেবো খুন্তির সাহায্যে, এটা খুব সাবধানে করতে হবে বন্ধুরা। এর উপরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস বন্ধুরা। এর উপরে দিয়ে দেবো আমি কিছু চিজ। দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। এবার আমি 2 মিনিটের জন্য আবার ঢেকে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন। আমি 2 রকম পিৎজা বানিয়ে আপনাদের দেখালাম বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।